বাজে পজিশনের খবরে নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে রাখি, শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা এই দুজনেরই জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা দুজনকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আপনারা জানেন যে এসএসসি দুর্নীতি মামলায় এই দুজনই অভিযুক্ত ছিলেন এবং দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। আজ শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এসএসসি দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহার জেল হেফাজতের নির্দেশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা জেল হেফাজতের নির্দেশ। চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হল শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহাকে। এসএসসি দুই প্রাক্তন সচিব শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা দুজনেই তারা এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন এবং এই দুজনই কিন্তু গ্রেফতার হয়েছিলেন। আজ শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল। চোদ্দ দিনের জেল হেফাজত হল শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহার। সিবিআই এর বিশেষ আদালতে শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর, শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা দুজনকেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ, একটু বিস্তারিত জানাও এই সম্পর্কে আমাদের। একদম, দেখো এই দুজনই কিন্তু প্রধান ছিলেন, যারা ওই কমিটি মেম্বার হিসেবে যে পাঁচজনের নাম ছিল সেখানেও কিন্তু শান্তি প্রসাদ সিনহা যিনি প্রধান হিসেবে তার নাম ছিল, এবং তারা টানা চোদ্দ দিন, দুই দফায় টানা চোদ্দ দিন কিন্তু সিবিআই হেফাজতে ছিল এবং আজকে তাদের কোর্ট প্রোডাকশন ছিল এবং সেখানেই কিন্তু সিবিআই এর যে স্পেশাল কোর্ট আলিপুর সেখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা তাদেরকে কিন্তু চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে সিবিআই হেফাজত শেষ করে, টানা চোদ্দ দিনের টার্ম শেষ করে কিন্তু এবার শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা তাদেরকে কিন্তু চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই। এবং সেই অর্ডার কপিতে কিন্তু এমনটাই বলা রয়েছে যে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা তাদের চোদ্দ দিনের জেল হেফাজত, যদিও শান্তি প্রসাদ সিনহার যিনি লয়ার তিনি কিন্তু আবেদন করেছিলেন, তার বেলের আবেদন করেছিলেন, কারণ তার শারীরিক অবস্থা এবং তার যে বয়স হয়েছে সেই গ্রাউন্ডে বেলের প্রেয়ার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শান্তি প্রসাদ তাকে যদি বেল দেওয়া হয় তিনি কিন্তু সবরকম ভাবে সিবিআই কে সাহায্য করবে এবং যখন তারা ডাকবেন তখন তিনি হাজিরা দেবেন, কিন্তু সেই যে আবেদন সেই আবেদন কিন্তু মান্যতা দেয়নি সিবিআই এর স্পেশাল কোর্ট এবং অবশেষে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা দুজনকেই কিন্তু চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা এই দুজনকেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত। এই মুহূর্তে আপনারা আদালত চত্বরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহা এই দুজনকেই নিয়ে আদালতে ঢোকানো হচ্ছে এবং যখনই আজ তাদের সিবিআই আদালতে হাজির করা হয়, সিবিআই আদালতের বিশেষ আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে।